السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه সকল ব্যস্ততার মজু আল্লাহর আলম আমাদেরকে সবচেয়ে প্রিয় ব্যক্তি রসুল আলী হাদিস ক্লাসে অংশগ্রহণের জন্য দান করেছেন এই জন্য আপনাদের হাদিস বোঝার যে আগ্রহ এই আগ্রহকে স্বাগত জানিয়ে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ইমাম নাবির আহমতল্লাহ আলাই এর চল্লিশটি হাদিসের ক্লাসের দ্বিতীয় হাদিসটি আমরা পড়তেছিলাম এবং এটার মিনিংটা আমরা পড়েছিলাম এখানে কিছু কথা এগুলো আজকে ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ এখানে মৌলিকভাবে ইসলামের যে দিকগুলো রয়েছে এগুলো এখানে বোঝানো হয়েছে এখানে কয়েকটি প্রশ্নের মাধ্যমে ইসলামের যে সৌন্দর্য এবং ইসলামের যে মৌলিক দিকগুলো এখানে সেগুলো আলোচনা করা হয়েছে প্রথমে এখানে বলা হয়েছে এই হাদিসটাকে হাদিসে জিবরাইল বলা হয় কারণ এখানে স্বয়ং জিব্রাহিল আলাই তাল্লাম এসে এই হাদিসে উপস্থিত হয়ে তখন ইসলামের এই দিকগুলো শিক্ষা দিয়েছিলেন এই কথাগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম তাদের শিক্ষা দেওয়ার ধরনটা এরকম ছিল যে একজন ব্যক্তি সাহাবাহাম বসা ছিলেন একজন ব্যক্তি আসলো এসে রাসুল সাল্লামের কাছে বসলো এবং রাসুল সাল্লাহ সাল্লামের হাত হাঁটুকে নিজের হাঁটুর সাথে একদম মিলিয়ে বসলো এখান থেকে ফা আসনাদা রুক বাতাইহি ইলা রুক বাতাইহি আমরা দেখি এর অর্থ হচ্ছে তিনার উভয় হাটুকে রাসুলের উভয় হাটুর সাথে মিলালেন এবং তিনার উভয় হাতকে রাসুল সাল্লা সাল্লামের উভয় রানের উপর রাখলেন এরপরে তিনাকে এই ইসলামের দিকগুলো নিয়ে আলোচনা এখান থেকে শুরু বলছেন যে আমাকে ইসলাম সম্পর্কে বলুন তাহলে ইসলাম সম্পর্কে এখানে বলা হয়েছে যে ইসলাম হচ্ছে যে আনতা ইসলামের প্রথম যে মৌলিক দেবাদের শিক্ষা শিক্ষা এখানে শেখানো হয় যে ইসলাম হচ্ছে যে আল্লাহ আলমিনকে স্বীকার করতে হবে যে একমাত্র ইলাহ এবং ইবাদতের উপযুক্ত যিনি তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহআ এবং পাশাপাশি আনা মোহাম্মদ রাসুল উল্লাহ এবং মোহাম্মদ সাল্লাম তার রাসুল এই দুইটা বিষয়ে সাক্ষ্য দিতে হবে যদি কোনো ব্যক্তি এই দুইটার কোনো একটাকে অস্বীকার করে বা সাক্ষ্য না দেয় তাহলে সে এই মুসলিম হওয়া থেকে পৃথক হয়ে যাবে তাহলে এই মূলত মুসলিম এবং কাফের এই দুইটাকে পৃথক করে ফেলা হচ্ছে অর্থাৎ এই তাফিদের শিক্ষা তাফিদের সাক্ষ্য যদি কেউ না দেয় তাহলে সে মুসলিম থাকবে না এরপরেই বলা হচ্ছে অত কি এবং ইসলামের আরেকটা দিক হলো টুকিমা সলাতা নামাজকে প্রতিষ্ঠা করতে হবে আদায় করতে হবে তাহলে নামাজকে কিভাবে আদায় করব এটা বিভিন্ন আছে যে ওয়াক্ত নামাজ যেগুলো ফরজ রয়েছে এই ফরজ কি কিভাবে আদায় করবো যেগুলো আছে মুস্তাহাবাদ সুন্নতে জায়দা সুনা ইত্যাদি ইত্যাদি এই সকল নামাজ এগুলোকে আমাদের আদায় করতে হবে বিশেষ করে ফরজ যে সালাদ সঠিক সময় আদায় করতে হবে এবং জাকাত প্রদান করতে হবে জাকাত দেওয়া জাকাত নির্দিষ্ট যে সাহেব নিসাব যেটা আছে সাহেব নিসাবের মালিক যখন হবে কেউ এবং সেটার উপর এক বছর অতিক্রান্ত হবে তখন জাকাত দিতে হবে অর্থাৎ সুমার এবং প্রাপ্ত বয়স্ক যে ব্যক্তি রয়েছে যদি সুস্থ থাকে স্বাভাবিক অবস্থায় থাকে তাহলে রমজানের সোম রাখতে হবে রোজা রাখতে হবে এবং আল্লাহ তালার গড় বাইতুল্লাহ এটাকে হজ করতে হবে জিয়ারত করতে হবে ইনিস তা তো ইলাইহী সাবিল এখানে সাবিল মানে হচ্ছে রাস্তা বা পথ কিন্তু এখানে পথে যে পাথায় রয়েছে এটা উদ্দেশ্য পথ দ্বারা এখানে পথের যে পাথে আমি যে যদি ভ্রমণ করি ভ্রমণের জন্য আমার যে সমস্ত জিনিস প্রয়োজন টাকা পয়সা ইত্যাদির দ্বারা যে সমস্ত জিনিস প্রয়োজন এই সবগুলো এখানে উদ্দেশ্য তাহলে এই ছিল ইসলাম সম্পর্কে এখানে এই কয়েকটা দিক এখানে এখানে বলা হয়েছে এক নম্বর তহিদের শিক্ষা মৌলিকভাবে এখানে তিনটা দিক নিয়ে আলোচনা করা হয়েছে এক নাম্বার হচ্ছে মানুষের আর্থিক অর্থের দিক থেকে মানুষ নিয়ে ইবাদত আর্থিক ইবাদত এবং মানুষের যে শারীরিক ইবাদত এবং আর্থিক এবং শারীরিক উভয় ইবাদতের যে সংযোগ হয় সেখানে এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে যেমন প্রথমে আন্তা সাদা ইলাহা ইল্লাহ এখানে যদি আমি এটা সাক্ষ্য দিই তাহলে এখানে আমার কিন্তু অর্থ খরচ করা হচ্ছে না তাই না তুকিমা সলাতা নামাজ যদি আমি প্রতিষ্ঠা করি এখানে আমার কোনো অর্থ খরচ করা হচ্ছে না কিন্তু জাকাতা জাকাদের ক্ষেত্রে এটা হচ্ছে আর্থিক ইবাদত ও তাসুমা রমাদ এটা মানুষের শারীরিক ইবাদত ইবাদতাহ বাই তাই যে বাই আল্লাহ তালার ঘরকে হজ করা এটা হচ্ছে আর্থিক এবং শারীরিক এটাতে মানুষ নিজের অর্থ করতে হয় এবং তার শারীরিক ভাবে যে সমস্ত আমল রয়েছে এগুলো করতে হয় তাহলে এখানে মূল যুগের তিনটা বিষয় ধরা হয়েছে এক নম্বর হচ্ছে আর্থিক ইবাদত এবং শারীরিক ইবাদত এবং আর্থিক এবং শারীরিক এই দুইটা সুমিশ্রণের ইবাদত এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে এরপরে তিনি বললেন যে সদাক্তা যে আপনি সত্য বলেছেন এরপরে সাহাবাহিক রাম বললেন যে আজিব না আলাহু ইয়াস আলু হয় সদ্দি কুহু আমরা অবাক হলাম যে তিনি প্রশ্ন করছেন আবার তিনি সত্যাহিত করছেন এরপরে নেক্সট যে প্রশ্নটা করেছিলেন যে ফা আকবির আনিল ইমান প্রথমে বললেন ইসলাম কি জিনিস ইসলাম সম্পর্কে বলুন এরপর ইমান কি জিনিস ইমান ইমানের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা আমানা ইমানুন এখান থেকে শব্দ হয় আমানা ইউমিনু ইমান অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা ফম ফোর থেকে শব্দটা হয় কলা তিনি বললেন আন্তু মিনা বিল্লাহি এই যে আন্তু মিনা যে ভার এটা ওই যে ইমান এই ভার্বাল নাউন থেকে এসেছে আন্তমিনা বিশ্বাস স্থাপন করা বিল্লাহি আল্লাহ তালা আল্লাহকে বিশ্বাস করতে হবে মালা ফেরেস্তাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ তালার কিতাব যেগুলো রয়েছে এগুলোকে বিশ্বাস করতে হবে অরসুলিহি এবং তার রাসুলদেরকে বিশ্বাস করতে হবে আলিয়ামিল আখের এবং আখেরাত বিশ্বাস করতে হবে এবং আমার ভাগ্যে যে ভালো এবং মন্দ যেগুলো হয়ে থাকে এই সম্পর্কে বিশ্বাস স্থাপন করতে হবে তাহলে এই ইত্যাদি বিষয়গুলো আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে আর কোনো একটাতে যদি আমরা কমতি করি তাহলে আমাদের ইমান থাকবে না সুতরাং সকল আম্বি কারাম যারা আছেন ফেরেস্তাগন যারা আছেন সকলকেই বিশ্বাস করে ফেলতে হবে বিশ্বাস রাখতে হবে যে তারা আল্লাহ তার পক্ষ থেকে প্রেরিত নবী এবং এই কিতাবগুলো আল্লাহ তালা নাজিল করেছেন ইত্যাদি ইত্যাদি বিষয়ে বিশ্বাস স্থাপন করতে হবে এরপরে সেই আগের মতো বললেন যে সদাক্তা এটাও আপনি সত্য বলেছেন এরপরে এখান থেকে বললেন যে আখবির আনিল এহসান তৃতীয় নাম্বার যে প্রশ্ন এটা হচ্ছে ইহসান সম্পর্কে আমাকে বলুন ইহসান সম্পর্কে যখন বলেন তখন রাসুল বললেন যে ইহসান হচ্ছে আনতা আবাদাল্লাহা כאন্নাকা তারাহু এখানে আমরা একটু কিছু এডিশনাল কথা বলবো আনতা আবাদাল্লাহা তুমি আল্লাহ তাআলাকে ইবাদত করবে כאন্নাকা তারাহু যেমন তুমি আল্লাহ তালাকে দেখতেছো এখানে ইবাদতের কথা বলা হয়েছে আমরা যখন ইবাদত বলি তখন আমরা শুধু বেসিক্যালি বুঝে থাকি ইবাদত যেগুলো নামাজ রোজা হজ জাকাত এগুলোই আমরা ইবাদত মনে করি না মুমিন মুসলিম যে তার সারাটা জীবন এই সারাটা জীবনের সে যত কাজ করবে সেগুলো যদি সে সৎভাবে করে এবং নিয়তের সাথে করে যেটা আমরা প্রথম হাদিসে পড়েছিলাম যে মানুষ একটা কাজ যেটা সার আদত অভ্যাসগত বা ন্যাচারাল যে একটা বিষয় এটাকে যদি সে নিয়ত করে করে যে যেমন খাওয়া আমি খাচ্ছি এটা আমার শারীরিক বা একটা ন্যাচারাল আমাকে খেতেই হয় আমার ক্ষুধা লাগে এই জন্য আমি খাচ্ছি কিন্তু যদি আমি এই নিহত করে ফেলি যে আমি খাচ্ছি এই খাওয়ার পরে আমার যে শক্তি হবে এই শক্তি হওয়ার দ্বারা আমি আল্লাহ করব তাহলে এই খাওয়াটাও তার জন্য ইবাদত মসজিদে আমরা যাচ্ছি নামাজ পড়ার জন্য তাহলে গিয়ে যখন নামাজ পড়বো তখন তো সেটা ইবাদত নামাজটা হচ্ছে ইবাদত কিন্তু আজ আমি মসজিদে যাচ্ছি এই যাওয়ার সময় যদি আমি নিয়ত করি যে আমি যে মসজিদে যেতেছি কেন যেতেছি গিয়ে পাঁচ অক্ত নামাজ পড়বো সালাত আদায় করবো তাজবিহ পরবো এই যে নিয়ত যদি করে তাহলে এই যাওয়াটাও আমার ইবাদত এবং শুননা আমি রাত্রে যখন ঘুমাচ্ছি এই ঘুমটাও আমার ইবাদতে পরিণত হতে পারে আমি ওয়াশরুমে বাথরুম করতেছি এই সময় এটাও ইবাদতে পরিণত হতে পারে তাহলে এখানে ইবাদত যে শব্দটা আনতা আবুদা একটা ব্যাপক শব্দ সুতরাং এটার দ্বারা মৌলিক উদ্দেশ্য হচ্ছে এখানে সালাম কিন্তু এটা ব্যাপক উদ্দেশ্য অর্থাৎ তাহলে যদি বলা হয় যে আন্তাহাকে তারা হো যখন তুমি নামাজ পড়তেছো যে নামাজ উদ্দেশ্য হয় তাহলে নামাজের সময় আল্লাহ তালা তোমাকে দেখেন বাকি সময়কে কি আল্লাহ তালা দেখে না সব সময় আল্লাহ ফাকরবুল আলমিন কে দেখতে হবে কান্নাকাতারাহু যেমন আমরা আল্লাহ তালাকে দেখতেছি যেমন নামাজে আমরা আল্লাহ তালাকে দেখে সুন্দরভাবে যেন নামাজ আদায় করি তেমনি ভাবে প্রত্যেকটা কাজে আমাদেরকে এটা ভেবে ওই কাজটা করতে হবে যে আল্লাহ তালা আমাকে দেখতেছেন অথবা আমি আল্লাহ তালাকে দেখতেছি যদি আমি আল্লাহ তালা কেন ফাইনলাম তাকুন তালাহু যদি তুমি আল্লাহ তালা না দেখো ফাইন আর আকা নাহু আর আকা নিশ্চয়ই তিনি তোমাকে দেখতেছেন তাহলে সব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলাবেন আমাদেরকে দেখবেন সুতরাং কালো টাকাই আমরা যদি হাত রাঙাই তখনও আমাদেরকে এটা মনে রাখতে হবে যে এখানেও আল্লাহ তালা আমাকে দেখতেছেন খুব নির্জন একটা স্থানে গিয়ে কোনো একটা আমি ইসলাম গঠিত বা ইসলাম বহির্ভূত একটা কাজ করে ফেললাম বা বললাম এখানে তো আল্লাহ দেখবি না সেখানে আল্লাহ তালা আমাদেরকে দেখতেছেন এটা মনে রাখতে হবে এরপরে বললেন সম্পর্কে আমাদেরকে বলুন তিনি বললেন যে যে মাল আনহা আলামা জিজ্ঞাসিত ব্যক্তি যে সে প্রশ্নকারী থেকে ভালো এই বিষয়ে জানে না তখন তিনি বললেন ঠিক আছে তাহলে এই বিষয়ে যেহেতু প্রশ্ন করে ভালো জানেন না মানে তাহলে আমাদেরকে আমাআরতিহা পাখবি আনিল যে এর কিছু নিদর্শন চিহ্ন সম্পর্কে বলুন তখন আসুল সাল্লাহসাল্লাম এখানে কয়েকটি চিহ্নের কথা বলেছেন এক নাম্বার সব মৌলিক যে চিহ্ন বা সব বড় যে চিহ্ন সেটা হচ্ছে আন তালিদ আল আমাতো রব্বা দাহা ওয়ালাদা এলিদু অর্থ হচ্ছে জন্ম দেওয়া আনতালিদাল আমাতু এই দাসী বা দাস সে রব্বা তাহা তার মনিব যে তার মালিক তার মালিককে জন্ম দিবে এর ব্যাখ্যায় মহাদিসি নাই বলেন যে আনতালিদাল আমাতু রব্যান্তাহাতের একটা ব্যাখ্যা হলো যে একটা সময় প্রচুর যুদ্ধ হবে এবং যুদ্ধে এই তার মুনিব এবং তার দাসী তারা এমন অবস্থা হবে কেউ কাউকে চিনবে না এমন তো অবস্থায় যদি কোনো একজন ব্যক্তি গিয়ে তার তার যে মা ছিল তার মা গিয়ে সে ক্রয় করে ফেলবে সে তার মা হয়ে যাবে তার দাস এবং সে হয়ে যাবে তার মালিক এইভাবে একটা পর্যায়ে এরকম হয়ে যাবে এটাও সম্ভব যেমন প্রচুর যুদ্ধ বিগ্রহ যেখানে হচ্ছে তখন তো সেখানে কে মালিক কে দাসী কে কৃতদাসী এটা বলা যায় না আর এমনিভাবে এর আরেকটা ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেন এবং মুহাদ্দিসিন কেরাম বলেন যে আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে একটা সময় এমন পরিস্থিতি হবে যে মানুষ বেবিতে বেবিতার এতটা অবস্থ হবে যে কখনো দেখা যাবে যে গিয়ে কারোর সাথে এভাবে তাদের সম্পর্ক হয়েছে তারপরে যে একটা সন্তান জন্মগ্রহণ করলো ওই সন্তান পরবর্তীতে এই কৃতদাসকে কিনে নিল এইভাবে এই হাদিসের ব্যাখ্যায় বলা হয় যে এইভাবে দুইভাবেই একজন বা একজন যে বাদী রয়েছে সে তার মালিককে জন্ম দিবে এমন একটা পরিস্থিতি হবে যেটা আমরা অনেক জায়গায় এরকম হচ্ছে এবং অনেক জায়গায় সামনে এরকম যখন প্রচুর যুদ্ধ বিদ্রোহ হবে তখন এরকম হবে এরপরে যে আমরাত বা এরপরে যে চিহ্ন সাইন সম্পর্কে বলা হচ্ছে আনতারাল হুফাতাল উরাতাল আালাতা রিআ আশাঈ আল হুফাত এই শব্দটি হাফিয়াতুনের বহুবচন হুফাতুন অর্থ হচ্ছে নগ্ন বা বিশিষ্ট অর্থাৎ যার পায়ের জুতা নাই খালি পা বিশিষ্ট বা নগ্ন পা বিশিষ্ট ব্যক্তিদেরকে বলা হয় হুফাত আল উরাত তাadiyahুন এর বহুবচন আরিয়াতুন শব্দটি অর্থ হচ্ছে বস্ত্রহীন বা উলঙ্গ বস্ত্রহীন যে তাকে বলা হয় আ এখান থেকে অর্থ হচ্ছে বস্ত্রহীন আলা তা অর্থ হচ্ছে দারিদ্র আলা শব্দের অর্থ হচ্ছে দারিদ্র তাহলে আলাতা যে আপনি নগ্ন বিশিষ্ট এবং বস্ত্রহীন দারিদ্র ব্যক্তিদেরকে এবং রাখালদেরকে এবং রাখালদেরকে দেখবেন তারা কি করবে তারা পরস্পরে অহংকার করতে থাকবে কি ভেবে উঁচু উঁচু ক্ষেত্রে তারা পরস্পরে অহংকার করতে থাকবে দম্ব করতে থাকবে এটাইভাবে এইভাবে হয় যে যদি গত ক্লাসে যেমন স্যার বলেছিলেন যে যদি কেউ কষ্ট করে কোনো বিল্ডিং সে গরিব ছিল এরপরে সে কষ্ট করে অনেক টাকা পয়সা হয়েছে সে বিল্ডিং বানাচ্ছে এটা তো স্বাভাবিক কিন্তু এখানে হাদিসের এই এই যে শব্দটা শব্দটা এখানে এটা তারা পরস্পরে গর্বভূত করতে থাকবে এখন গর্ববোধ কিভাবে করতে থাকবে যে সে একটা বিল্ডিং বানাইছে দশ তালা আমাকে বানাইতে হবে পনেরো তালা ঠিক এমনি ভাবে এখানে বুনিয়ান শব্দটা বলা হয়েছে বুনিয়ান তার উদ্দেশ্য সব জায়গাতেই দেখবেন সে তার একটা ভালো একটা স্মার্টফোন আছে আমার ফোনটা তার চাইতে অনেক বেশি দামি হতে হবে আমার গাড়িটা তার চাইতে অনেক বেশি দামি হতে হবে এই যে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোতে মানুষ যে সময় প্রচুর পরিমাণ এরকম গর্ব করতে থাকবে অহংকার করতে থাকবে এটা একটা কি আমাদের যেটা আমরা বর্তমান সময়ে খুব উপলব্ধি করতে পারি যে মানুষ এই সমস্ত দরিদ্র ব্যক্তিরা আমরা যদি অনেক বড় বড় যে সমস্ত লোক রয়েছে বা ধনাঢ্য ব্যক্তি রয়েছে তাদের দিকে তাহলে তাদের বিশ বছর বা বছর বছর বছরের আগের ইতিহাস তারা খুব ঘরের সন্তান ছিল এরকম চা বিক্রেতার সন্তান ছিল বাদাম বিক্রেতার সন্তান ছিল এখন সে দেশের বাদশা হয়ে গেছে এরকম অনেক আমরা দেখতে পাবো এই বিষয়টা এখানে উদ্দেশ্য এটা যখন হবে এটাও একটা কেয়ামতের বড় একটা সাইন এটা কেয়ামতের বড় একটা সাইন তাহলে এখানে মৌলিক তিনটা সাইন সম্পর্কে বললো এক নম্বর হচ্ছে এটা আনতালি দাল আমা তাহা ওয়ান তারাল হুফা আচ্ছা দুইটা সাইন আরেকটা হচ্ছে এই যে নগ্ন পা বিশিষ্ট বস্ত্রহীন এবং দারিদ্র ব্যক্তিরা রাখাল ব্যক্তি এরা এরপরে হাদিসের শব্দে শেষ অর্থে এখানে বলা হলো সুম্মাং তলাক এরপর ওই ব্যক্তিটি কি চলে গেলেন ফালাবিস নামালিয়ান অতপর এই রাবি বলতেছে বর্ণাকারী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন কিছুক্ষণ সেখানে অপেক্ষা করলাম সুম্মা ক্বালা ইয়া ওমর আতাদরি মান ব্যক্তিকে তুমি জানো ক্বালা কুতু আমি বললাম আল্লাহ রাসূলহু আলামু যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিলেন যে সে হচ্ছে জিবরাইল তাহলে এই হাদিস থেকে আমাদের লার্ন বা শিক্ষা হচ্ছে এখানে মৌলিকভাবে কিছু আদাব শিক্ষা দেওয়া হয়েছে এবং ইসলামের মৌলিক যে তিনটা দিক ইসলাম ইমান এবং এহসান এ সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে এবং সর্বশেষ কিয়ামতের যে সাইনগুলো রয়েছে এগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে যে একজন ছাত্র এবং শিক্ষকের মাঝে সম্পর্ক কি হয় আদাবগুলো কি হয় ইত্যাদি বিষয়গুলো কিভাবে একজন ছাত্র একজন শিক্ষক থেকে অর্জন করতে পারে জ্ঞান চর্চা করতে পারে এই বিষয়গুলো এখানে শিক্ষা দেওয়া হয়েছে এটা ছিল আমাদের দ্বিতীয় তৃতীয় যে হাদিসটি সেটা পড়ার চেষ্টা করবো এখন আপনাদের এই হাদিস সম্পর্কে কারো আছে সুক্রিয়া আমরা তাহলে এই তিন নম্বর হাদিসটা এবার পড়বো এটাও আনি আব্দুর রহমান আব্দুল্লাহ

বুনিয়াল ইসলাম এখানে যে বুনিয়া যে শব্দটা এটা হচ্ছে একটা পেসিভ বয়েস আছে বুনিয়াল ইসলাম ইসলামকে বৃত্তি স্থাপন করা হয়েছে আলা খামসিন পাঁচটি জিনিসের উপর ইসলামের যে মৌলিক যে বৃত্তি এই বৃত্তি হচ্ছে পাঁচটা জিনিসের উপর এক নাম্বার এই শাহাদাতি আনলা ইলাহা ইল্লাল্লাহ শাহাদা যেটা আমরা এই যে এর আগে হাদিসে জিবিলের মধ্যে পড়েছিলাম যে আনতাসহাদা আনলা ইলাহা ইল্লাল্লাহ এখানে দুটো শব্দের যে পার্থক্য এক শব্দের পার্থক্য দেখে বলা হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই ওন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এবং মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল এই কথার সাক্ষ্য দেওয়া শাহাদাতুন শাহীদা ইশহাদ এখান থেকে শাহাদাত মাসদার অর্থ হচ্ছে সাক্ষ্য দেওয়া কি সাক্ষ্য দেওয়া আল্লাহ ইলাহাই লাল্ ল আল্লা মহাম্মদ আল রসুল ল এবং মোহাম্মদ চুল্লাহ্ আসলাম আল্লাহ আদ্দালৰ রাসুল দুই নম্বর ইসলামের ভিত্তি দ্বিতীয়টা হচ্ছে ওয়া ইকমই সলাতি আক মা ইউকিমু স্থাপন করা বা প্রতিষ্ঠা করা ও ইকমী এবং সালাদ প্রতিষ্ঠা করা ওই হাদিসে আমরা পূর্বের হাদীসে পড়েছিলাম

ইসলামের এই মৌলিক পাঁচটি বিষয়টা এখানে আলোচনা করল এক নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই একমাত্র আল্লাহ তালাই ইলাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই এবং মোহাম্মদ সাল আলাই সাল্লাম আল্লাহ তাল রাসুল এই কথা সাক্ষ্য দেওয়া এবং নামাজ কে প্রতিষ্ঠা করা ওয়া ইতা এবং জাকাত আদায় করা ও হাজিল বাইত এবং বাইতুল্লাহ হজ করা ওয়া সৌমিরা মাদানা এবং রমজান মাসে রোজা রাখা রমজান মাসের রোজা রাখা এই হচ্ছে ইসলামের মৌলিক পাঁচটা বিষয় এখানে মৌলিক পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই হাদিসটি ইমাম আলাই এবং মুসলিম শরীফে মুসলিম রহমতুল্লাহে আল্লাহ বর্ণনা করেছেন এবং এই হাদিসের মান হচ্ছে এটা সহি হাদিস সহী সূত্রে হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহ আল্লি তিনি কিতাবে এবং মুসলিম রহমতুল্লাহে আল্লাই

রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন হাদাসা না আচ্ছা হাদাসা না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাম আমাদের নিকট বর্ণনা করেছেন এখন এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এখানে দুইটা কথা বলা আছে ওয়াহুয়া সাদিকু ওয়াল মাসদূকু এবং বর্ণনাকারী যিনি বর্ণনাকারী তার সম্পর্কে এখানে রাবি বলে দিচ্ছেন ওয়াহুয়া সাদিকু এবং তিনি হচ্ছেন সদেক সাদেক শব্দের অর্থ হচ্ছে সত্যবাদী এবং তিনি মাসদুক মাসদুক মানে যার কথাকে মেনে নেওয়া যায় বা সত্য যাকে সত্যায়িত করা হয় তাহলে রাসুল সাল্লাম এমন একজন ব্যক্তি যিনি হচ্ছেন সদেক এবং মাসদুক যে তৎকালীন সময়ের সকল যে সমস্ত মুমিন এবং কাফেররা পর্যন্ত রাসুল কে জানতো তিনি সদেক এবং তাকে তারা সেটা সত্যায়িত করতো তিনি কোনো কিছু বললে সেটা মানুষ সত্যায়িত করতো তাহলে এই দুইটা বিষয় দুইটা শব্দের দ্বারা এখানে বলা হলো ওহু আস ওয়াল মাসদুক তিনি সাদিক এবং মাসদুক এখন হাদিসটা কি ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি আরবাঈনা ইয়াওমান নুতফাতান এই হাদিসে মূল বিষয় যে সেটা হচ্ছে যে একজন মানুষ কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের গর্ভে কিভাবে সৃষ্টি করেন এবং কতদিন পর কিভাবে তার সৃষ্টির যে রূপটা পাল্টে এটা এই হাদিসে বলা হবে তা প্রথমে বলা হচ্ছে ইন্না আহাদা কুম নিশ্চয়ই তোমাদের প্রত্যেকে ইজমাউ একত্রিত হও খলকুহু তার সৃষ্টি ইউজমাউ এটা নাইবুল ফাইল হচ্ছে এই খলকুহু তা নিশ্চয় তোমাদের প্রত্যেকের সৃষ্টি ফি বাতনি উম্মিহি তার মায়ের পেটে একত্রিত হয় আর বাইনা ইয়াউমান 40 দিন যে প্রত্যেকটা মানুষের সৃষ্টি তার মায়ের পেটে চল্লিশ দিন একত্রিত হয় কি হিসাবে শুক্র হিসাবে হিসাবে এই চল্লিশ দিন পর্যন্ত প্রত্যেকটা মানুষ তার মায়ের পেটে থাকে এরপরে সেটা সুম্মায়া কোন আলাকাতান মিসলাদ আলিকা মিসলা আলিক মানে এই চল্লিশ দিন এরপরে এই আগের চল্লিশ দিনের মতো

তার কাছে একজন ফেরেশতাকে পাঠানো হয় আর সালা ইউরসিল ইরসাল ফ্রম ফোর থেকে অর্থ হচ্ছে প্রেরণ করা পাঠানো আল মালাকু ফেরেশতাকে তার কাছে পাঠানো হয় এরপরে পাঠানোর পরে ফেরেস্তা কি করে ফায়ান ফুকু না ফায়ান ফুকু অর্থ হচ্ছে ফুক দেওয়া ফায়ান ফুকু ফিহির রুহা অতপর সেখানে ফেরেস্তা একটা ফুক দেয় এখন এই যে ফু দেওয়ার যে সিস্টেমটা এটা কি রকম এটা আলাম আল্লাহ তারা ভালো জানেন যে ফুটা কিভাবে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফেরেস্টার মাধ্যমে তার মায়ের সেই পেটে এই রুহের ফুৎকার কিভাবে দেওয়ায় এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন নাফা খায়ান ফুকুর এখানে অর্থ হচ্ছে ফুৎকার দেওয়া এর আরেকটা অর্থ হচ্ছে প্রবেশ করানো তাহলে এখান থেকে ফায়ান ফুকু প্রবেশ করাই ফিহি রুহা ওই মানুষের মধ্যে রুহ তার আত্মাকে প্রবেশ করায় এবং ওই ফেরেস্তাকে আদেশ দেওয়া হয় বিআর বাই কালিমাতিন চারটি শব্দের অর্থাৎ চারটি শব্দ যেন তার ভাগ্যে লিখে দেওয়া হয় এই চারটা শব্দ বিষয়ে তাকে আদিষ্ট আদেশ করা হয় এক নাম্বার বিকাত বিহি বিকাত বিহি যে তার রিজিক তাকে লিখে দেওয়া হয় তার রিজিক তাকে লিখে দেওয়া অর্থাৎ সে কি পরিমাণ রিজিক তার জন্য বাজেট করা হবে সে কি পরিমাণ টাকার মালিক হবে তার জন্য কি পরিমাণ রিজিক দরকার এটা আল্লাহ পাক রাব্বুল একদম সৃষ্টির শুরুতেই এটার বাজেট একজন ফেরেস্তার মাধ্যমে করে দেন ওয়া আজালিহি এবং তার মৃত্যু আজাল শব্দের অর্থ হচ্ছে মৃত্যু তার এখান থেকে তার রিজিক এবং মৃত্যু আমালিহি এবং তার আমল কাজ তার আমলটা তার কাজটাও লিখে দেওয়া হয় ওয়া সাকিইন আম সাঈদিন এবং সে কি সাকিইন দুর্ভাগ্যবান হবে আম সাঈদিন নাকি সৌভাগ্যবান হবে এই বিষয়টাও লিখে দেওয়া হয় তাহলে এখানে চারটা বিষয় তখন সেই ফেরেস্তাকে বলা হয় যে চারটা বিষয় তার ভাগে লিখে দাও এক নাম্বার তার রিজিক দুই নাম্বার তার মৃত্যু তিন নাম্বার তার আমল সে কি আমল করবে কি কাজ করবে ভালো কাজ করবে নাকি মন্দ কাজ করবে এগুলো লিখে দেওয়া হয় বা সাকিগিন আমসাঈদিন এবং সে কি ভাগ্যবান হবে নাকি দুর্ভাগ্যবান হবে এই ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো তাকে লিখে দেওয়া হয় ফাওয়াল্লাহিল্লাযী

এলাটা হচ্ছে তাকিদ এমফাসাইজের জন্য তাকিদের জন্য লায়া আলামু নিশ্চই সে আমল করে বেম আলি আহালি জান্নাতবাসীদের মতো আহলুন অর্থ হচ্ছে বাসিন্দা বা ফ্যামিলি পরিবার এটাকে বলা হয় আহাল লায়া আলামু বেয়াম আলি আহলির জান্না সে জান্নাতের আহাল বা জান্নাতের বাসিন্দাদের মতো সে আমল করতে থাকে হাতা এমনকি মায়ু নোবাই নাহ্লাহ তার মাঝে না হাত ছাড়া মাত্র এক হাত জিরা শব্দের অর্থ হচ্ছে এক হাত এক হাত ছাড়া কোন ব্যবধান থাকে না মাত্র এক হাত ব্যবধান থাকে বুক এমত অবস্থায় ফায়াস আলাইহিল কিতাব এই যে কিতাব যে ভাগ্য যেটা তার লিখন ছিল এই তার উপর প্রভাব বিস্তার করে সাবেক হয়ে যায় এই জাহান্নী যে আছে জাহান্নামবাসীদের মতো আমল করতে থাকে অতপর তাতে সে প্রবেশ করে তাহলে এখানে প্রথমে বলা হইলো যে সে এই জান্নাতবাসীদের মতো আমল করতে থাকে এবং তার মাঝে এবং জান্নাতের মাঝে এক থাকে এক হাত পরে সে প্রবেশ করবে এমত অবস্থায় তার ভাগ্য বা তার যে লিখন ছিল এই লিখনটা তার উপর প্রভাব বিস্তার করে প্রভাব বিস্তার ফলে সে এই জাহান্নীদের মতো আমল করতে থাকে এবং তার মাঝে এবং সেই জাহান নামের মাঝে মাত্র এক হাত ব্যবধান থাকে আলাই আলাইহিম হিল কিতাব অতপর এই লিখন বা ভাগ্য তার উপর প্রভাব বিস্তার করে ফায়া আমালু আহলে আমাল জান্নার এবং সে জান্নাত মতো আমল করতে থাকে ফায়া দুখুলু হা সে তাতে প্রবেশ করে এটা হচ্ছে দ্বিতীয় অংশ এবং এই পূর্বেরটা হচ্ছে প্রথম অংশ তাহলে প্রথম অংশ সম্পর্কে কি বলা হইলো যে সে তো জান্নাতবাসীদের মতো আমল করতেছিল তারপরে তার লিখন তার উপর কেন প্রভাব বিস্তার করলো এখানে এই ব্যাখ্যা এখানে এই যে সম্পাদক তিনি বলে দিয়েছেন এখানে অর্থাৎ বাহ্যিক দৃষ্টিতে যে তার কাজটি ছিল এটা ছিল জান্নাতবাসীদের মতো আমরা যদি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে তার কাজটা মনে হতে সে জান্নাতবাসীদের মতো কিন্তু কাজ করতেছে কিন্তু প্রকৃত পক্ষে যে সে কাজগুলো করতেছিল সেটা জান্নাতের কাজ করেনি কারণ তার ইমান ওই ইখলাসের মধ্যে কোথাও কোনো ঘাটতি ছিল যেমন মুনাফিক সম্পর্কে আমরা শুনেছি মুনাফিক এরকম করত যে তারা উপর উপরে দেখে তো তারা একদম প্রকৃত মুসলমান হান্ড্রেড পার্সেন্ট মুসলমান কিন্তু তাদের ইমান এবং ইখলাসের ব্যাপারে সন্দেহ ছিল যে তারা ইমান আল্লাহ তালাকে উপর পরিপূর্ণ ইমান রাখতো না এবং ইখলাসের সাথে রাসুলকে বিশ্বাস করত না এই ইত্যাদি ইত্যাদি বিষয় না থাকার কারণে তারা মুনাফিক হয়ে গিয়েছিল তাহলে এই বিষয়টা এখানে উদ্দেশ্য যে তার মাঝে এবং জাহান নামের মাঝে যে এক হাত ব্যবধান ছিল এই এক হাত ব্যবধান থাকার ফলে এরপরে তার উপর লিখনটা কেন চলে আসলো কারণ তার যে আমল ছিল এই আমলগুলো গুলো ভাবে জান্নাতবাসীদের মতো মনে হলেও প্রকৃত পক্ষে তার যে আমল এগুলো জান্নাতবাসীদের মতো ছিল না সে জান্নাতবাসীদের মতো আমল করতেছিল না এই জন্য তার ভাগ্যের পরিবর্তন হয়ে সে জাহান নামে প্রবেশ করে আর প্রকৃত পক্ষে লায়ামল আহালিন নার আরেক ব্যক্তি আমল করতে সে হচ্ছে জাহান্ন বাসীদের মতো কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তার আমলগুলো মনে হচ্ছে এটা একদম খুব খারাপ আমল জাহান নামীদের আমল এগুলো এরকম এরকম মনে হচ্ছে কিন্তু প্রকৃত পক্ষে তার যে আমার যে কাজ ছিল সেগুলো জান্নাতবাসীদের মতো ছিল এইজন্য এই জন্য কিতাব তার ভাগ্য তার উপর প্রভাব বিস্তার করে ফায়া আমাল উদ্বি আমার জান্না ফায়া দখলুহা অতপর সে এই জান্নাত বাসীদের মতো আমল করতে থাকে এবং জান্নাতে জান্নাতে প্রবেশ করে ফেলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে আমল যে ধরন এই আমলের ধরন সুন্দর হতে হবে অর্থাৎ এই জান্নাত যারা আছে জান্নাতের অধিকারী যারা তাদের মতো যারা পৃথিবীতে আমরা দেখলে বুঝতে পারি লোকটা অনেক ভালো সৎ তার মতো যেন আমাদের আমলগুলো হয় যদি এরকম হয় ভালো সৎ কাজের মতো হয় রাসুল সাল্লাম যে বলছেন সেভাবে যদি হয় তাহলে আমরা এই হাদিসের মেসদাক বা উপযুক্ত হতে পারবো এবং এই হাদিস থেকে আমরা বেনিফিটেড হতে পারবো কারণ বাহ্যিক দৃষ্টিতে অনেক এমন কাজ আছে যেগুলো আমাদের মনে হয় এগুলো ভালো কাজ না কিন্তু প্রকৃত পক্ষে এটা অনেক একটা ভালো কাজ হতে পারে তাহলে এই হাদিস থেকে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম মৌলিকভাবে এখানে বোঝানো হইল যে মানুষের যে সৃষ্টির যে ধরন এই সৃষ্টির ধরনটা কিভাবে হয় প্রথমে হচ্ছে মানুষকে তার মায়ের পেটে মানুষ চল্লিশ দিন পর্যন্ত একটা শুক্রাণু রূপে থাকে তারপরে সেটা একটা একটা রক্তপিণ্ডে পরিণত হয় তারপরে এটা একটা মাংসপিণ্ডে পরিণত হয় এরপরে তারকে আত্মা ফুক দেওয়া হয় এবং তার ভাগ্যে চারটা বিষয় লিখে দেওয়া হয় কি তার মৃত্যু কখন এবং তার আমল তার কাজ সম্পর্কে এবং সে কি সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগ্যবান হবে ইত্যাদি লিখে দেওয়া হয় আলহামদুলিল্লাহ তাহলে এখান থেকে আমরা এই হাদিসটা বুঝতে এরপরে পঞ্চম যে হাদিস এই হাদিসটা এখান থেকে ছোট্ট একটা হাদিস এবং এটা ব্যাপক অর্থ প্রদানকারী একটি হাদিস এই হাদিসটা এখান থেকে আমরা একটু দেখি এটা হচ্ছে আন أم المؤمنين أم عبد الله عائشة رضي الله عنها عائشة رضي الله تعالى عنها تكبر قالت عائشة رضي الله تعالى عنها بولن قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم من أحدث في أمرنا من أحدث في أمرنا أحدث يحدث إحداث অর্থ হচ্ছে নতুন করে কোনো কিছু উদ্ভাবন করা নতুন করে কোনো কিছু সৃষ্টি করা মান আমরিনা আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে মা এখানে অনেক হাদিসে অন্যান্য হাদিসে ভাষে আসছে ফি দিনা এরকম তো আসছে মান আহদাসা ফি আমরিনা আমাদের ধর্মে বা আমাদের বিষয়ে আমাদের দিনে যে নতুন বিষয় নতুন কোনো বিষয় কেউ উদ্ভাবন করলো যেটা আমাদের ধর্মের অন্তর্ভুক্ত না ফাহু অরদ্দুন সেটা প্রত্যাখ্যাত হবে সেটাকে অগ্রহণযোগ্য হবে সেটাকে গ্রহণযোগ্য হবে সেটা অগ্রাহ্য হবে এটা হচ্ছে রওয়াহুল বোখারি বোখারি রহমতুল্লাহ এইভাবে এই হাদিসটি বর্ণনা করেছেন অমুসলিমন অফি রেওয়ায়াতি মুসলিমিন এবং এই মুসলিম শরীফের যে বর্ণনার ভঙ্গি সেটা হচ্ছে মান আমিলা আমালান আমিলা আমাল অর্থ হচ্ছে আমল করা মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা মান আমিলা আমালান কোন ব্যক্তি এমন কাজ করলো লাইসা আলাইহি আমরুনা যেটা আমাদের ধর্মের অন্তর্ভুক্ত না যেটা আমাদের ধর্মের বিষয় না ফাহু আরদ্দুন সেটা প্রত্যাখ্যাত হবে তাহলে এখান থেকে আমরা মৌলিকভাবে বুঝতে পারলাম যে আহদাস অর্থাৎ যেটা আমাদের ধর্মের অন্তর্ভুক্তই না এমন নতুন কোনো বিষয় যদি কেউ ধর্মে নিয়ে আসে এসে যদি বলে এটা ধর্মের অন্তর্ভুক্ত তাহলে সেটা কি হবে না অন্তর্ভুক্ত হবে না সেটা বিদা আত বা হবে সেটা বিধাৎ বলে পরিগণিত হবে এখান থেকে নতুন করে কোনো কিছু বানানো নতুন করে কোনো কিছু বানানোর কোনো সুযোগ নাই ইসলাম ধর্মে আল্লাহ রব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছেন এবং রাসুল যেগুলো হাদিসের মুবারকায় বলে গিয়েছেন

অবাই নাহুমা উমুরুন আর এই দুইটার মাঝে এই হালাল এবং হারামের মাঝে আমরুন এর বহু হচ্ছে উমুর অবাই নাহুমা বিহাতুন অবাই নাহুমা না এবং এই উভয়ের মাঝে কিছু বিষয় রয়েছে এমন বিহাত যেগুলো সংশয়পূর্ণ পূর্ণ এই হালাল এবং হারামের মাঝে যে বিষয়গুলো রয়েছে এই দুইটার মাঝে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো হচ্ছে সন্দেহপূর্ণ বা সংশয়পূর্ণ

থামানিত টাকা ইতাকা একটা কি অর্থ হচ্ছে বেঁচে থাকা থামানিত সুবুহাতি সুতরাং এই সুবুহাত বা মুস্তাভিহার যে বিষয়গুলো রয়েছে সন্দেহপূর্ণ যে বিষয় এগুলো থেকে যে ব্যক্তি বেঁচে থাকবে ফাক্কা দিস্তা বড় আলি দিন হিলো দেখি ফাক্কা বড় আ সে মুক্ত থাকলো ইস্তাপর আ ইস্তাবর অর্থ হচ্ছে মুক্ত থাকা লিবিনিহি তার ধর্মের বিষয়ে এবং তার মান বা ইজ্জতের দুইটা থেকে বেঁচে থাকলো তাহলে এখানে বলা হইলো কি সুতরাং এই সংশয়পূর্ণ যে বিষয়গুলো রয়েছে এই সন্দেহযুক্ত বিষয়গুলো থেকে যদি কোনো ব্যক্তি বেঁচে থাকে তাহলে সে কয়টা বিষয় থেকে বেঁচে থাকলো দুইটা বিষয় থেকে বেঁচে থাকলো তাই না এক নাম্বার সে তার দিনকে পবিত্র করলো বা দিন সে দিনের ব্যাপারে সে মুক্ত থাকলো দিনকে হেফাজত করলো ওয়াইউদিহি এবং নিদের মান সম্মানকেও রক্ষা করলো বাড়ি উন শব্দের অর্থ হচ্ছে মুক্ত থাকা এই যে ইন্দা বাড়ি উন আমরা জানি যে আল্লাহ তালা বাড়ি উন বিমা তা আমার বিমা আর মনে পড়ছে না যে আল্লাহ তালা তোমরা যে দোষারোপ করো বা তোমরা যে সমস্ত আহ অশ্লীল বিষয় বা যে সমস্ত বিষয় আল্লাহ তাআলা এর সাথে জড়িত না এগুলো যা আল্লাহ তাআলার সাথে দূসারূপ করো এগুলো থেকে আল্লাহ তালা সম্পূর্ণ বারি উন্মুক্ত তাহলে এখানটা কি তা বরআ এটা ইস্তাবরি উয আমরা দেখি তাহলে এটা ফর্ম 10 থেকে শব্দ অর্থ মুক্ত থাকা তাহলে ফাকাদ ইস্তাবরাসে মুক্ত থাকলো লিদিনহি তার দিনের তার ধর্মের বিষয়ে অর্থাৎ এই সংশয়পূর্ণ বিষয়গুলো না করে সে ধর্মকে হেফাজত করলো সে তার ধর্মকে হেফাজত করলো এবং এই সংশয়পূর্ণ বা সন্দেহপূর্ণ জিনিসগুলো করার ফলে সে যে অসম্মানিত থেকেও নিজের সম্মানকে রক্ষা করলো অকা আফিস আর যে ব্যক্তি এ সমস্ত সংশয়পূর্ণ বা সন্দেহপূর্ণ বিষয় হলো অকা আফিস হারামি সে হারাম কাজে বল যদি সম্পূর্ণতা হবে সেটা কি হয়ে যাবে আরাম যে সমস্ত কাজ রয়েছে যেগুলো নিষিদ্ধ ইসলাম কর্তৃক যে কাজ এই কাজ এসে পতিত হয়ে যাবে এটা কেমন কাররা হচ্ছে কি এটা যেমন একজন রাখাল রাই রাআ এর অর্থ হচ্ছে কোনো কিছু চড়ানো তাই কাররাই সে হচ্ছে এমন একটা রাখালের মতো এর এরআ যে চারণ ভূমিতে কোনো কিছু চড়াচ্ছে হাওলাল হিমা অর্থ হচ্ছে সংরক্ষিত সংরক্ষিত যে স্থানগুলো রয়েছে স্থানগুলোকে হাওলা হাওলাল হিমা সংরক্ষিত স্থানের বা সংরক্ষিত জায়গার পাশে সে কোনো কিছু চড়াচ্ছে ইউ শিখু এবং সে ধারণা করে অর্থ হচ্ছে প্রবেশ করা বা চরা আইয়ার তা তাতে হঠাৎ করে কোনো কিছু প্রবেশ করতে চড়তে থাকবে ইউসিকু শিকু এবং সে ধারণা করে আউসাকা ইউ শিকু ধারণা করা এবং সন্দেহ করা ইউ শিকু আইয়ার এবং তাতে কোন প্রাণী ঢুকে সেখানে চড়তে থাকবে এই ধারণা সে করে আলা সাবধান

আল্লাহ এই সংরক্ষিত স্থানগুলো গুলো হচ্ছে মাহারিমহ এই মাহারিম বা যে সমস্ত হারাম যে সমস্ত বিষয়গুলো রয়েছে এই হারাম বিষয়গুলো তোমরা যদি সংরক্ষিত থাকতে চাও তাহলে হারাম কাজ করা যাবে না হারাম কাজের আশেপাশেও আসা যাবে না যদি হারাম কাজে চলে আসো তখন এই যে ওই রাখালের মতো এরকম হয়ে যাবে যে তোমাদের ইমানের মাঝে তোমাদের দিনের মাঝে

এই পূর্বের হাদিসেও দেখলাম মুদগাহ মুদ মুদগাহ শব্দর অর্থে মাংসপিণ্ড এখানে উদ্দেশ্য হচ্ছে অন্তর বা ফিল যে মানুষের শরীরে একটি মাংসপিণ্ড রয়েছে ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু যখন সেটা সঠিক হয়ে যায় সলাহায় আসল হতে হচ্ছে সঠিক হওয়া ইদা সলাহাত যখন সেই মাংসপিণ্ডটা মাংসপিণ্ড যেটা সেটা সঠিক হয়ে যায় সলাহাল জাসাদু কুল্লুহু তার সমস্ত শরীর সেটা সঠিক হয়ে যাবে واذا فسدت فسد الدسد كله আর যখন সেই মাংসপিণ্ড যেটা রয়েছে এটা যদি নষ্ট হয়ে যায় ফাসেদ হয়ে যায় তাহলে সমস্ত শরীরটাও নষ্ট হয়ে যাবে ফাসেদ হয়ে যাবে আলা এখন বলে দিচ্ছে ওই মাংসপিণ্ডটা কি আলা ওয়াহিয়াল কালব সেই মাংসপিণ্ড আছে মানুষের অন্তর বা দয় অন্তর এই অন্তরটা হচ্ছে মাংসপিণ্ড তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মানুষের শরীরে যে অন্তর এই অন্তর যদি সঠিক হয় মানুষ যদি তার নিজের অন্তরকে যদি পরিচালনা করতে পারে যেভাবে বলেছেন আল্লাহ পরিচালনা করতে পারে এবং স্থানগুলো এই মাহারিন স্থানগুলোকে যদি সে না যায় তাহলেই মানুষ সুন্দরভাবে তার সমস্ত শরীরটাও পবিত্র হয়ে যাবে সঠিক হয়ে যাবে এই হাদিস থেকে আমরা এই বিষয়টা বলতে পারলাম যে অন্তরের যে বিষয়গুলো রয়েছে অন্তরে আমাদেরকে ধোকা দেয় হাদিস যখন আমাদেরকে পড়াচ্ছিলেন তখন আমাদের হজরত বল হুজুর বলেছিলেন যে এখানে মূলত বিষয় হচ্ছে যে মানুষ সাধারণত আমরা যখন স্বাভাবিক ভাবে থাকি আল্লাহ অনেক বেশি আল্লাহ মানুষ তাদের বিষয় ভিন্ন কিন্তু আমরা সাধারণ যারা আছি সাধারণ মানুষের ব্যাপারে এমন বিষয় হচ্ছে যে অন্তরে কখনো ভালো বিষয় আসে না আমাকে অন্তর যেটা বলছে সেটা ভালো না এই জন্য আমাদের অন্তরের বিপরীত কাজ করতে হয় অন্তরে এখন আমার আসছে যে আমি নামাজটা একটু পরি পড়ি সময় তো আছে আমি একটু পরে নামাজ পড়ি কিন্তু এমন একটা কাজ আমি জড়িত হয়ে গেলাম যে পরে নামাজের সময় চলে গেল তাহলে এই যে যখন অন্তরে আমার আসতেছিল একটু পরে নামাজটা পড়ি এই কাজটা আমি নাই করি এর বিপরীতে কাজ করা অর্থাৎ যখন আমার মনে হচ্ছে একটু পরে নামাজ পড়ি তখন সঙ্গে সঙ্গে নামাজটা পড়ে নেওয়া যখন আমাদের মনে হচ্ছিল আচ্ছা জাকাত তো আসছে এখন তো আমার টাকাটা অন্য একটা জায়গায় ইনভেস্ট করা দরকার ঠিক আছে আমি জাকাত এক মাস বা দুই মাস পরে দেই এই যে এমত অবস্থায় তো আল্লাহ পাক বলা হবেন আপনাকে দুনিয়া থেকে নিয়েও নিতে পারে তাহলে এই যে আপনি এক দুই মাস পিছিয়ে গেলেন আপনার জাকাত আদায় হলো না এই যে মানুষের অন্তরে এই সমস্ত বিষয়গুলো আছে এই অন্তরের বিপরীত কাজ করা যখন অন্তরের বিপরীত কাজ করতে করতে এরকম হয়ে যাবে অন্তর একটা সময় আপনাকে ভালো কাজ করতে বলবে বলবে যে এখন নামাজ পড়া দরকার এখনই যাকাতটা দিয়ে দ দরকার হজটা এখনি করা দরকার অনেকে বলে সময় তো আরো অনেক আছে আরো কিছুদিন পর আরেকটু বৃদ্ধ হয় তখন গিয়ে হজ করব এরকম হতে হতে একদিন গিয়ে একদম এমন দুর্বল হয়ে পড়ে তখন হজটা তার দ্বারা করা হয় না যখন এগুলো অনুকূলে চলে আসবে তখন অন্তরের মন্ত্রcore সব কিছু করা অন্তর যেটা বলতেছে যেটা আমার অন্তর যেটাকে আমাকে করতে বলতেছে তখন সেভাবে করা এর আগ পর্যন্ত আমাদেরকে অন্তরের বিপরীত কিছু কাজ করে যেতে হবে যেটা আমাদেরকে এই সলুহাল জাসাদু কুল্লুহু যে সমস্ত শরীর যে আমাদের যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো রয়েছে এগুলোকে আমাদেরকে সঠিক হতে সহায়তা করবে এখন এই যে মাংসপিণ্ড যেটা সেটা যদি ফাঁসে হয়ে যায় তাহলে সকল শরীর কিভাবে নষ্ট হয়ে যায় কারণটা হচ্ছে যে অন্তর বা মানুষের যে অন্তর রয়েছে এই অন্তর থেকেই মূলত সবকিছু হয় তাই না আমি যে কাজটা করতেছি আমার হাত দ্বারা আমি যে খারাপ কাজটা করতেছি এটা তো অন্তর থেকেই হয় তাই না অন্তরের অন্তর থেকে সবকিছুর ধারণাটা আসে যে আমি এটা কেন করব এটা কেন করব না আমি এটা কেন খাবো এটা কেন খাবো না ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো সবগুলো অন্তর থেকে আসে সুতরাং এই অন্তরের ব্যাপারে আমাদেরকে অ্যালার্ট হতে হবে এই জন্য এখানে রাসুল্লাহ সাল্লাম বললেন যে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান যে তোমাদের শরীরে এমন একটা মাংসপিণ্ড আছে ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু অন্য হাদিসে আসে ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু আমরা অনেক সময় মসজিদে খুতবা ইমাম সাহেবদেরকে হাদিসগুলো বলতে শুনি তখন সলুহা এই শব্দটি আছে সলাহা ইয়াসলাহু এটা ফাতাহায়াফতাহু থেকে অর্থwidetilde ঠিক খাওয়া আরেকটা আছে সলুহা ইয়াসলুহু সেটা কারুমা ফ্রম ওয়ানের কারুমা

এই দুইটা বিষয় সুস্পষ্ট রয়েছে এগুলো হাদিসের বিভিন্ন হাদিসের বাসায় কোনটা হালাল কোনটা হারাম ইত্যাদি বিষয়গুলো সুস্পষ্ট কিন্তু এই দুইটার মাঝে উমুর ও মুতাশাবিহাত কিছু বিষয় রয়েছে যেগুলো সংশয়পূর্ণ এগুলো অনেক মানুষ জানে না এ না জানার কারণে এখন অনেকেই তো জানে না সুতরাং যে ব্যক্তি এগুলো জেনে ফামানিত তাকাসু বুহাতি সুতরাং এই সুবহাত বা এই সংশয়পূর্ণ যে বিষয়গুলো রয়েছে এগুলো সারা জানবে ফা ফাকা দিশতা বর আলি দিন হি সে যেন তার দিনকে হেফাজত করলো এবং তার মান সম্মানকেও হেফাজত করলো কারণ এই সুভহাত বা সংশয়পূর্ণ জিনিস এটা অনেকেই বলছেন করা যাবে অনেকেই করা যাবে না এ সমস্ত সঠিকটা জেনে সে যখন এগুলো থেকে বিরত থাকলো তখন সে তার দিনকে হেফাজত করলো এবং তার মান সম্মানকে হেফাজত করলো আমার ওয়াকা আফি সুভহাতি আর যে ব্যক্তি সুভহাত বা সংশয়পূর্ণ বিষয়ে পতিত হবে আফিল হারাম সে হারামে পতিত হবে এই হারামটা কি রকম যে সংরক্ষিত এলাকায় যেমন কোন একজন রাখাল সে তার ছাগল অথবা গরু চরাচ্ছে এবং সে ধারণা করে হঠাৎ কোন প্রাণী এসে এদের সাথে চরা শুরু করতে পারে এই যে একটা ধারণা তার এটা সবসময় থাকে এজন্য রাসুল বলেন আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান প্রত্যেক মালিক বা প্রত্যেক বাছর জন্য এরকম কিছু সংরক্ষিত এলাকা রয়েছে আলহামদুলিল্লাহ এই হাদিসটা আমরা বুঝেছি আলহামদুলিল্লাহ মাহারিম যে হারাম যে সমস্ত বস্তু রয়েছে এগুলো থেকে আমাদেরকে বিরত রাখতে হবে এরপর ছয় নম্বর হাদিসটা পড়ে ফেলি ছোট্ট একটা হাদিস

এই ধর্মটা হচ্ছে আর নাসিহা নসিহত বা উপদেশ পুরা যে ধর্ম মুসলমানদের জন্য পুরা যে ধর্মটা রয়েছে এই ধর্মটাই হচ্ছে একটা আর নাসিহা উপদেশ কুলনা তখন সাহাবায়ে কেরাম বললেন কুন না আমরা বললাম লিমান কার জন্য এই দিনটা যে উপদেশ এটা কার জন্য ক্বালা তখন তিনি বললেন লিল্লাহি ওয়ালি কিতাবিহি ওয়ালি রাসূলিহি ওয়ালি আয়েমাতিল মুসলিমিনা ওয়া হিম যে এই উপদেশগুলো আল্লাহ তাআলার জন্য অলি কিতাবিহি তিনার যে কিতাব রয়েছে কিতাব কিতাব অলি রসুলহি এবং তার রসুল অলি আলি আহিমাতিল না এবং মুসলিম নেদাতের জন্য আমিহিম এবং সকলের জন্য তাহলে আল্লাহ তাআলা তার কিতাব তার রসুল এবং মুসলিম যে নেতাগুলো রয়েছে মুসলিমদের নেতা যারা যারা মুসলিমদের শাসক শাসক নেতা তাদের জন্য আমিহীম এবং সকলের জন্য তাহলে আর দিন আর নাসি হাইটা প্রত্যেক ব্যক্তির জন্য দিনটা হচ্ছে নাসি হাস্বরূপ বা এটা একটা উপদেশ স্বরূপ এরপরে আট নাম্বার হাদিস এই হাদিসেও এখানে আসসালামু আলাইকুম এখানে আল্লাহর প্রতি উপদেশ স্বরূপ তো ব্যাখ্যা করেন জি এই আল্লাহর জন্য যে প্রথম এটা এই নসিহাটা আচ্ছা এখানে লিল্লাহি আল্লাহ তালার জন্য বলা হচ্ছে কিতাব রাসুল আহিম মাদির মুসলিমের এই বিষয়গুলো এখান থেকে আমরা বুঝে গেলাম কিন্তু এখানে যে আল্লাহ তালার জন্য যে নাসিহা এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে এখানে আল্লাহ তালার জন্য তো দিন নাসিহা হতে পারে না তাই না নাসিহা তা হবে মানব জাতির জন্য এবং এই কিতাবে যেটা বর্ণিত হয়েছে এটার জন্য হতে পারে তার রাসূলের জন্য হতে পারে এখানে আল্লাহ তালার জন্য এটা নাসিহা কিভাবে হয় আল্লাহ তালার জন্য এখানে নাসিহা হচ্ছে যে আল্লাহ আলামিন এটা আল্লাহ তাআলার জন্য নাসিহা না বরং আল্লাহ তালা আমাদের জন্য যেটা করেছেন এটা হচ্ছে নাসিহা এখানে মৌলিক উদ্দেশ্য হচ্ছে এখানে সঠিক আল্লাহ তালার জন্য না এখানে মানব জাতির জন্য আল্লাহ তালার পক্ষ থেকে মানুষের জন্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে এইটা হচ্ছে মানুষের জন্য নাসিহা কিন্তু এটাকে আল্লাহ নিজের দিকে এটাকে নিয়ে মানুষের জন্য এটাকে মূলত এই নাসি হাটার দিনটাকে নাসিয়া হিসাবে বুঝিয়েছেন বুঝতে পারলেন এটা মানে আল্লাহ তালার জন্য তো নাসি হানা কিন্তু আল্লাহ তালাকে বলে এখানে পুরো আল্লাহ তালার পক্ষ থেকে মানব জাতি বোঝানো হয়েছে এই বিষয়টা এখানে উদ্দেশ্য এরপরে আরেকটা হাদিস এটাও ছোট একটা হাদিস এটা আমরা পরিপেলে আরো পাঁচ মিনিট সময় আছে আমাদের আন উমর ইবনে আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ইবনে উমর উমর রাদিয়াল্লাহু তালা নুত ছেলে সন্তান থেকে ইবনে উমরকে আল্লাহ তালা ন থেকে বর্ণিত анনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উমিরতু আমি আদিষ্ট হয়েছি বা আমি আদেশ প্রাপ্ত হয়েছি উমিরতু প্যাসিভ আমার উমরকে আদেশ দেওয়া উমিরতু আমাকে আদেশ করা হয়েছে আন উকতিলা নাসা কতা এলা ইকটিটু ফম থু থেকে যুদ্ধ করা বা লড়াই করা। আন উকতিলা নাসা যে আমি যেন মানুষদের সাথে যুদ্ধ করি বা লড়াই করি হাততা আস কতক্ষণ পর্যন্ত এমল কি এস হাদু তারা সাক্ষ্য দেয় আন্লা ইলাহা ইল্লা্লহ ও আন্না মুহাম্মাদার রসল্লাহ

আল্লাহ এক এবং তার রাসুল আল্লাহ রাসুল হচ্ছে মোহাম্মদ সাল্লাম এই কথা সাক্ষ্য না দেয় এবং নামাজ প্রতিষ্ঠা না করে নামাজ আদায় না করে নামাজ না পড়ে এবং জাকাত আদায় না করে তাহলে তার ব্যাপারে কঠোর কোন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এই মুসলিম শাসকদেরকে এখান থেকে এই হাদিস থেকে এই বিষয়টা বোঝা যায় যে সেখানে দিয়ে তার ব্যাপারে যদি কোনো কঠোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয় বা তার জন্য কঠোর কোনো শাস্তির ব্যবস্থা করা হয় এটা এই হাদিস থেকে বোঝা যায় এটা তার জন্য ন্যায় হবে এবং এটা সংগত হবে এবং রাসুল সাহেব এই কথা এখানে বুঝিয়েছেন যে তারা যদি আল্লাহ তালার ধর্মকে আল্লাহ তালাকে এক বলে স্বীকার না করে এবং আমাকে রাসুল হিসাবে মেন না নেয় এবং নামাজ প্রতিষ্ঠা না করে হজ জাকাত আদায় না করে তাহলে এই ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি যে ওকাত নাস ওই সমস্ত লোকদের ব্যাপারে আমি লড়াই করব যুদ্ধ করবো সুতরাং যখন তারা এগুলো করবে তারা করবে আল্লাহকে এক বলে স্বীকার করবে তারা করবে জাকাত আদায় করবে এগুলো যখন তারা করে ফেলবে আস দিমা আহম আস তারা নিরাপদ আমার পক্ষ থেকে দিমা আহম তাদের রক্ত তাদের রক্ত আমার থেকে নিরাপদ এবং তার দন সম্প আমার থেকে নিরাপদ ইল্লা ইহাকিল ইসলাম অবশ্য ইসলামের হক যদি তা দাবি করে তবে তা আলাদা কথা সুতরাং ইসলামের যে হক ইসলামের যে বিধান রয়েছে অন্য কোনো কারণে যদি তার রক্ত বা তার দন এগুলো ইসলামের কোন দৃষ্টিকোণ থেকে বাজে আপ্ত হয় বা তাকে ততল করা যদি জায়েজ হয় তাহলে সেটা ভিন্ন বিষয় কিন্তু এগুলো যখন কোনো একটা ব্যক্তি করে ফেলবে সে আমার থেকে তার রক্ত এবং তার ধন সম্পদ সবকিছু আমার পক্ষ থেকে নিরাপদ নেওয়ার দায়িত্ব উপর। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে তিনটা বিষয় যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং রাসুলকে বিশ্বাস করে এবং নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে এবং আরো অন্য হাদিসে যে দুইটা বিষয়ের কথা বলা হয়েছে হজ এবং সৌম এগুলো যদি করে তাহলে রাসুল সাল্লামের ভাষ্য হল ফা আলু দা এগুলো যখন করবে আসম মিন্নি দেমা আহম ওয়া মালহম যে তার ধন সম্পদ এবং তার প্রাণ তার রক্ত আমার পক্ষ থেকে নিরাপদ তখন তার সাথে লড়াই করা বা তাকে হত্যা করা তার সাথে কোনো খারাপ বিহেভ করা এগুলো কোনো মুসলমানের দায়িত্ব হতে পারে না তবে ইল্লা তবে বিহাকিল ইসলাম ইসলামের অন্য কোন আদেশ বা অন্য কোন হক অন্য কোন বিষয় যদি অন্য কোন বিষয়ের দ্বারা যদি তার রক্ত হালাল হয় বা তার ধন সম্পদ এগুলো বাজেয়াপ্ত করা হয় তাহলে সেটা ভিন্ন বিষয় ও হিসাবুহ এবং তার এই বিষয়ের হিসাব এই হিসাব নেওয়া আলাল্লাহ আল্লাহ তালার দায়িত্বে তার হিসাব নেওয়ার দায়িত্ব কার আল্লাহ তালার এবং তার বিষয়ে যুদ্ধ করার ঘোষণা আমার কিন্তু হিসাব তার কেমন হিসাব নিবেন ভালো নিবেন নাকি মন্দ নিবেন এটা একমাত্র আল্লাহ উপর ও আল্লাহারিমারি রহিম আল্লাহ তালা এবং মুসলিম রহিম আল্লাহ তালা এই হাদিসটি তাদের কিতাব বর্ণনা করেছেন আলহামদুলিল্লাহ এই বিষয়টা আমরা বুঝতে পারলাম এখান থেকে এই হাদিস থেকে যে বিষয়গুলো আমরা এখান থেকে বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ আমরা এই আমাদের চল্লিশ হাদিস থেকে আমরা আটটি হাদিস পড়তে পড়তে বললাম আমরা সামনের ক্লাসে নবম হাদিস থেকে শুরু করব ইনশাআল্লাহ যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে শেষ করি আবার কবে ফ্রাইডে প্রতি সপ্তাহে শুক্রবার এবং শনিবার এই হলিডে গুলোতে আমাদের ক্লাসটা হচ্ছে আপনারা যারা অংশগ্রহ অ এবং আপনাদের পরিচিত জন যারা আছে তাদেরকে সকলকে আমাদের ক্লাসে অংশগ্রহণের জন্য দিবেন আপনারা কেউ কিছু বলতে চান তাহলে বলুন